নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভার্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তো ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো তো বন্ধুরা আজকে কিন্তু সবাই জানি আমরা যে আজকে সন্ধে সাড়ে সাতটা থেকে ডার্বি ম্যাচ এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যেটা কিন্তু এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ডার্বি বলে মানা হয় এবং চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান এবং বেঙ্গলের মধ্যে যে ম্যাচটা হবে চিংড়ি ইলিশের লড়াই তো এই ম্যাচে এটিকে মোহনবাগানের কোচ জোয়ান ফেরান্দো তার কিন্তু অনেক প্লেয়ার পাবে না এই ম্যাচে অর্থাৎ এই টিমের মধ্যে কিন্তু অনেক প্লেয়ার পাবে না চোটের জন্য এই ডার্বি ম্যাচে তো জুয়ান ফেরান্দো পুরোপুরি কিন্তু একটা প্লেয়ারের উপরে ভরসা করছে সেই প্লেয়ারটা হচ্ছে ডিমিটি পেতাতোস এই ডিমিটি পেতাতোস কি করে ম্যাচের রং বদলাতে হয় কি করে ম্যাচটাকে ঘুরিয়ে দিতে হয় সেটা কিন্তু খুব ভালো করে জানে এই দিমিতি পেতাতোস আমরা বহুবার দেখেছি ব্যাঙ্গালুর ম্যাচেও দেখেছি অনেক ম্যাচে দেখেছি ডিমিটি পেতাতোস কি করে একটা ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে তো এখন এই পুরোপুরি ডার্বি ম্যাচটাই মানে বেশিরভাগ চাপ এবং বেশিরভাগ সবথেকে এ থাকবে সেটা হচ্ছে ডিমিটি পেতাতোসের ওপরে কারণ এমন কোনো ক্রিয়েটিভ খেলোয়াড় অর্থাৎ হুগমবু হুগম্বুকে নিয়ে কিন্তু এখনও ডাউট দেখা যাচ্ছে এবং কাল মেকিউ তো একদমই খেলবেন না সেটা কিন্তু জুয়ান ফেরান্দো জানিয়ে দিয়েছেন প্রেস কনফারেন্সে তো দেখো পুরোপুরি দায়িত্ব কিন্তু এই দিমিত্রি প্রেত্তাষের ওপরে থাকছে সব থেকে বেশি চাপ নিয়ে খেলতে হবে এই দিমিত্রি প্রেত্যা এবং এই সুভাষিষ বোস তিনি কিন্তু অবশ্যই প্রেস কনফারেন্সে বলেছেন যে আপনা আমরা এর আগে কিন্তু কোনো ডার্বি হারিনি ইস্টবেঙ্গলের কাছে আর আজকেও আমরা হারবো না এবং আমরা কোনো এক্সট্রা লোড নেবো না এই ম্যাচে তো তিনি কিন্তু অবশ্যই বলে দিয়েছে কিন্তু এটিকে মোহনবাগান এই ম্যাচ থেকে যদি তিন পয়েন্ট তুলতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই লিগ টেবিলে তিন নম্বরে চলে যাবে তো এখন তিন নম্বরে অবস্থান করছে আমাদের ব্যাঙ্গালুরু এফসি যে ডুরান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সে একসময় লিগ টেবিলে তলাই ছিল এবং তারা নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমরা ডুরান কাপের ব্যাঙ্গালুরু এফসিই আছি তো দেখো এটিকে কে কিন্তু তিন নম্বর স্থানটা ধরতে হলে অবশ্যই কিন্তু আজকের এই ম্যাচটা জিততে হবে ড্র করলে হবে না এই ম্যাচটা জিততে হবে আর ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই তারা চাইবে লাস্টের এর মরণ কামড়টা দিতে তো এই ম্যাচটা কিন্তু হালকাভাবে নিলে হবে না এটিকে মোহন তো অবশ্যই কিন্তু ফিজিক্যালি খেলা হবে তো অবশ্যই কিন্তু কার্ড দেখার সম্ভাবনা বেঁচে থাকবে এবং ক্রিস্টাল জন আজকের রেফারি তো দেখে শুনে কিন্তু এটিকে কে খেলতে হবে তো বন্ধুরা আজকে ছিল এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করার করতে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা